প্রথমবার মাধ্যমিক এক্সাম দিচ্ছো, প্রথমবার তো? হ্যাঁ প্রথমবার। তো কেমন লাগছে? কেমন লাগবে, যা যেমন লাগে সবার ওরকমই লাগছে আমারও। বাত তো সহি হে, কোশ্চেন করে যে মানে যে ছোট বাচ্চা গুলো পারবে। পাস করা কোনো ব্যাপার, নকলের জন্য না আমরা নকল করি না। কি পরীক্ষা ছিল আজকে? আচ্ছা কি পরীক্ষা ছিল রে? দেখো আপনি লাপরওয়াহী কা নতিজা, নকল করতে পেরেছিলে? হ্যাঁ নকল ফাটি দিয়েছি করে। হ্যালো বন্ধুরা, আজ কিন্তু মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। আজ আমি চলে এসেছি মালদার বুলবুল চণ্ডীতে, বুলবুল চণ্ডী গিরিজা সুন্দরী উচ্চ বিদ্যালয়। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ছাত্রছাত্রীরা বেরিয়ে পড়বে। বন্ধুরা তাদের পরীক্ষা কেমন হলো তার কিন্তু প্রতিক্রিয়া নিয়ে নেব। ভাই কোন স্কুল? আইও। আইও, নাম কি? অমিত মার্ডি। এক্সাম কেমন হলো? ভালো। কোন বিষয় ছিল আজ? অঙ্ক। অঙ্ক কত মার্কে অ্যান্সার করলে? কত মার্কে অ্যান্সার করেছো? 90। পাবে কত? পাবো। থ্যাংক ইউ। ভাই কোন স্কুল? কি পরীক্ষা ছিল আজকে? পরীক্ষা ভালো হয়নি? এক্সাম কেমন হলো? ভালো। ভালো, কত নাম, কত মার্কে অ্যান্সার করলে? 40। পাবে কত? পাবো যাই না। জানো না বাম্পার হয়েছিল আজকে? 81 পাবো। 81? হ্যাঁ। এক মিনিট, কোন স্কুল? আইও হাই স্কুল। আইও হাই স্কুল? হ্যাঁ। নকল করেছিলে? না না, ওগুলো কোনো অপশন নেই। গার্ড কেমন ছিল? হ্যাঁ গার্ড কেমন ছিল? গার্ড ম্যাথটা পড়েছিল, বাম্পার ছিল। এক্সাম কেমন হলো ভাই? ভালো। আচ্ছা, এক্সাম কেমন হলো ভাই? ভালো। কোন স্কুল? আইও হাই স্কুল। কত মার্কে অ্যান্সার করলে? আমি ওটা পরীক্ষা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? নকল করেছিলে? করনি? নকল না করলে তো পাস। খুব ভালো হয়েছে, এত সুন্দর পরীক্ষা হয়েছে যে আর একটু কোশ্চেনটা কঠিন করতে হতো। তাহলে পরীক্ষাটা খুব ভালো করেছে। কোশ্চেন করেছে মানে যে ছোট বাচ্চা গুলো পারবে, আর একটু বড় বড় এগুলো ছোট খাটো কোশ্চেন। নকল করেছিলে? কোশ্চেন খুব ভালো হয়েছে। গাছ কেমন ছিল? গাছ কেমন ছিল? গাছ দিচ্ছে যে স্যার ম্যাম ঘাড় ঘুরাতে দিচ্ছে, খুব ভালো গাছ দিচ্ছে। খুব ভালো লাগলো স্কুলে পরীক্ষা দিয়ে। স্কুলের পারফরম্যান্স ভালো আছে? খুব ভালো আছে। খুব ভালো স্কুল, ভালো গাছ খায়। কোন স্কুল সবাই? আমরা আইও হাই স্কুল। আইও হাই স্কুল, কেমন হলো এক্সাম? ভালোই। কত মার্ক অ্যানসার করলে? 20। আর আগের এক্সাম গুলো কেমন হয়েছিল? দারুণ। ভাই এক্সাম কেমন হলো? মোটামুটি হলো, ভালো। কোন স্কুল? এক্সাম কেমন হলো? ভালো হয়নি। ভালো হয়নি কেন? কেন নকল করতে পারোনি? নকলের জন্য না আমরা নকল করি না। নকল করো না? কোন স্কুল? আইও হাই স্কুল। আইও হাই স্কুল? সবাই আইও হাই স্কুল? সবাই আইও হাই স্কুল? চারটা স্কুলের আছে। কত মার্ক অ্যান্সার করেছো? কত মার্ক অ্যান্সার করলে? 50 মার্কে। 50? আর পাবে কত? পাবে কত? 40 পাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। হাই হাই, কোন স্কুল? আই হাই স্কুল। আই হাই স্কুল, এক্সাম কেমন হলো? হ্যাঁ এক্সাম কেমন হলো? ভালো হলো। ভালো হলো? সব বাইরে থেকে কোশ্চেন রেগে দাও। পৃথিবীর বাইরে না বইয়ের বাইরে? বইয়ের বাইরে। বইয়ের বাইরে সব পেয়েছি। দাও, থ্যাংক ইউ। ভাই কোন স্কুল? জয় শ্রীরাম। কি হয়েছে? কোন স্কুল? আমি তো আইও স্কুল। আইও স্কুল? এক্সাম কেমন হলো? এক্সাম তো ফাটিয়ে দিলাম লিখে একদম। কি পরীক্ষা ছিল আজকে? আচ্ছা কি পরীক্ষা ছিল রে? অঙ্ক। অঙ্ক ভুলে গেছো? অঙ্ক পড়ে অত মনে থাকে না, চাপ অত চাপ থাকছে না মাথায়, মাধ্যমিকে টেনশন থাকতে আসছে না চাপে। কত মার্ক ক্যান্সেল করেছো? মার্ক তো 90 লিখে দিয়েছি। পাবে কত? পাবো পাবো, কাট চাট করতে করতে 80-30 চলে আসবো, অসুবিধা নাই।
নাম্বার পেয়ে যাও ভালো নাম কি তোমার আমার সূর্য দাস ঠিক আছে থ্যাংক ইউ খুব ভালো লাগলো ভাই एग्जाम কেমন হলো ভালো ভালো কত মার্ক आंसर করলে কত মার্ক आंसर করছো 90 পাবে কত ম্যাক্সিমাম 80 কি ও সাবজেক্ট কি ও সাবজেক্ট ইংলিশ আর এরপরে কি নিতে চাও এরপরে আর্টস নিবো আর সাইন্সের ইচ্ছা আছে কিন্তু দেখা যাক কি হয় ইচ্ছা আছে নকল করতে পেরেছিলে হ্যাঁ নকল ফাটি দিয়ে করে তবে সাইন্স ভালো ভাবে যদি সাইন্স ঠিক আছে বেটারা গার্ড কেমন ছিল গার্ড ছিল ভালো মোটামুটি সেরকম ছিল ঠিক আছে থ্যাঙ্ক ইউ খুব ভালো লাগলো ভাই কোন স্কুল কেন নকল করতে পারোনি নকল করেছি দু তিনটা পড়েনি না মানে ওরকম কিছু পড়েনি মানে দুটো পড়েছিল দুটোই করেছি বড় কোশ্চেন তাছাড়া আর করিনি তাছাড়া আর করনি না কত পাবে মনে হয় তাও তোমার 40 বেশি পাবে এই যে প্রথমবার মাধ্যমিক এক্সাম দিচ্ছ প্রথমবার তো হ্যাঁ প্রথমবার তো কেমন লাগছে কেমন লাগে যা যেমন লাগে সবার ওরকমই লাগছে আমারও এই যে টাইমটা চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ তো তোমার কোনো প্রবলেম হয়েছে অনেক প্রবলেম এত সকালবেলা কেউ পরীক্ষা দেয় না এত সকালে কেউ পরীক্ষা দেয় না আমরা ঘুম থেকে উঠি 10টার সময় সেখানে আমরা 7টার সময় ঘুম থেকে উঠতে হচ্ছে খুব প্রবলেম না খুব প্রবলেম সালে কো বম সে উড়া দুঙ্গা এক বার হাত মে আ যায় তো তারে কি বলতে যাও তাদেরকে বলতে চাই যে তারা যদি এরকম টাইমে যদি পরীক্ষা না দেয় দিয়া যা আসছি ঠিক আছে থ্যাংক ইউ আসবে কবে এটা কোন স্কুল কি কোন স্কুল বুলবুল বুলবুল মানে কোন স্কুল থেকে আইও 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 হাই স্কুল এক্সাম কেমন দিলে হয়েছে মোটামুটি ভালো হয়েছে নকল করতে পেরেছিলে না নকল করিনি নকল করনি নকল আমাদের গ্যাং নকল করে না কত পাবে মনে হয় পাবো তাও 60 70 এর উপরে তো পাবো এই যে এক্সাম টাইমটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এটা কোনো প্রবলেম হয়েছে প্রবলেম বলতে মানে আমাদের তো সেরকম প্রবলেম নেই কারণ আমাদের এখানেই বাড়ি আছে এখান মানে আশেপাশেই বাদ বাকি যেসব মানে ওই শ্রীরামপুর এইসব জায়গার ছেলেদের একটু প্রবলেম আছে এই যে প্রথমবার এক্সাম দিচ্ছে প্রথমবার তো কেমন লাগছে লাগছে মোটামুটি ভালোই লাগছে ভালোই লাগছে ভালোই লাগছে ভয়ও লাগছে আবার প্রথম প্রথম ভয় লাগছিল এখন ঠিক আছে দ্বিতীয়বার আবার দেবে নাকি না না ঠিক আছে থ্যাংক ইউ খুব ভালো লাগলো ভাই एग्जाम কেমন হলো ভালো হয়েছে ভালো হয়েছে কত মার্ক आंसर করলে ওই 90 মার্ক 90 মার্ক পাবে কত পাবে কত দেখা যাক কত আছে তাও 40 50 40 50 কেন কমন পড়েনি কমন পড়েছে আবার না পড়ার মধ্যে নকল করেছিলে নকল করেছি দা ফাটিয়ে ফাটিয়ে করতে পেরেছিলে ভেতরে করতে পেরেছিলে গাছ ছিল না দাম গাছ ছিল তো কি হইছে আমাদের এক্সপেরিয়েন্স আছে করে নকলটা খুঁজে পেয়েছিলি হ্যাঁ কি আছে শুনতে না তুই তো পরীক্ষা দিতে কেমন লাগছে মাধ্যমিক ভালো লাগছে সব বিষয়ে কেমন এক্সাম হলো ভালোই মোটামুটি প্রিয় বিষয় কি প্রিয় সাবজেক্ট কি সাবজেক্টটা ইংলিশের মধ্যে তাহলে এরপরে কি নিতে চাও এরপরে আর্টস বা সাইন্স নিয়ে দেখা যাক কোনটা হয় ঠিক আছে থ্যাংক ইউ খুব ভালো লাগলো